সম্মানিত উপস্থিতি। এরপরে আসুন আমরা যে এই কিয়ামত সম্পর্কে জানব, এই কিয়ামতের ব্যাপারগুলো আমরা জানব। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের জ্ঞানকে গোপন রাখলেন? তিনি তো বলে দিতে পারতেন যে কিয়ামত হবে অমুক দিন অমুক সময়ে, বলতে পারতেন কিনা? বলতে তো অবশ্যই পারতেন, কিন্তু বললেন না কেন? কেন তিনি এই নির্দিষ্ট বিষয়কে গোপন রাখলেন? এর কী কারণ হতে পারে, কী উদ্দেশ্য হতে পারে? আসলে হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের পিছনে আমাদের যেমন উদ্দেশ্য থাকে, ভালো লক্ষ্য থাকে, ঠিক সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কিয়ামতের মূল বিষয়টাকে গোপন রেখেছেন, এর মাঝেও উদ্দেশ্য আছে, এর মাঝেও কল্যাণ নিহিত রয়েছে, যাতে করে আমরা সর্বদা ভালো কাজ করতে পারি, কল্যাণকর কাজ করতে পারি। সামনে কিয়ামত, এই ভয়ে আমরা সালাতকে জীবনের সঙ্গী করতে পারি, অন্যায় অবিচার থেকে দূরে থাকতে পারি, আমানত দারিতা করতে পারি, সব সময় সামনে কিয়ামত, সামনে কিয়ামত, এটা ভেবে আমরা আমাদের জীবনকে আল্লাহর দিকে ধাবিত করতে পারি। এই কারণে, এই উদ্দেশ্যে, আমাদের ভালোর জন্যই, আমাদের ভালোর কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিয়ামতের জ্ঞানকে গোপন রেখেছেন। যেমনভাবে দেখুন, সহিহুল বুখারীতে হাদিস এসেছে, কিতাবুল আদাব শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় হাদিস নাম্বার 6167 নম্বর হাদিস, কিতাবুল আদাবে হাদিসটি এসেছে। সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্না রজুলান, জনকে একজন ব্যক্তি, মিনা আহলিল বাদিয়া, বাদিয়া মানে হচ্ছে গ্রাম্য, গ্রাম্য থেকে, গ্রাম থেকে একজন ব্যক্তি আসলেন, আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাসাআতু কায়মা, আসলে কেয়ামতটা কখন কায়েম হবে, কখন প্রতিষ্ঠিত হবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বলছেন যে জনৈক একজন ব্যক্তি গ্রাম থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে যে মা তাসাআতু কায়মা, কেয়ামত কখন সংঘটিত হবে। যখনই এই প্রশ্ন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাক, ধ্বংস তোমার জন্য, আফসোস তোমার জন্য, পরিতাপ তোমার জন্য, অনুতাপ তোমার জন্য, আক্ষেপ তোমার জন্য, হায় আফসোস তোমার জন্য। আসলে বলো তো, মা আদাতালাহা, তুমি যে কেয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছ, এই কেয়ামত যে আসবে তুমি তো জানো, এই কেয়ামত যে আসবে এর জন্য তুমি কী প্রস্তুত করে রেখেছ? মা আদাতালাহা, তুমি কী পুতলি জোগাড় করেছ, কী আমল করেছ, কী জোগাড় করেছ? কারণ কেয়ামত যেদিন হবে সেদিন তো তুমি এক সেকেন্ডে সময় পাবে না কোনো আমল করার। তা কেয়ামত যা আসবে এটা সুনিশ্চিত, তা এই কেয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞেস করেছো কখন হবে, তা আগে আমাকে বলো যে মা আদাদ তালাহা, এই কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে তুমি কী প্রস্তুত করে রেখেছো, কী জমা করে রেখেছো? তখন ওই ব্যক্তি, ওই গ্রাম্য ব্যক্তি বলল যে মা আদাদ তুলাহা, আমার তো কোনো সম্বল নেই, আমার কোনো প্রস্তুতি নেই, আমার কোনো আমল নেই, কোনো পুটলি নেই, কোনো বোঝা নেই যেটা আমি কেয়ামতের জন্য প্রস্তুত করে রেখেছি। হ্যাঁ, তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার রাসূলকে। এই পুটলি ছাড়া, এই প্রস্তুতি গ্রহণ ছাড়া আর আমার কোনো প্রস্তুতি নেই। ওই গ্রাম্য ব্যক্তির কোনো প্রস্তুতি নেই, একটা প্রস্তুতি নিয়েছে, সেটা কি? যে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন এই কথা সব বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন থাকবে তার সাথে যাকে তুমি ভালোবেসেছো। এ কারণেই বলতে হয় কালকে হ্যাপি নিউ ইয়ার পালন করেছে যার ভালোবাসায়, আল্লাহ রাসূল মাত্র হাদিসে বললেন যে ইন্নাকুম, নিশ্চয় তোমরা মা আন আহবাবতুম, যাকে ভালোবাসো, যাদেরকে তোমরা ভালোবাসো তাদের সঙ্গেই তোমরা থাকবে। যেহেতু সাহাবী ছিল একজন, তাই আল্লাহ বলেছে ইন্নাকা, নিশ্চয় তুমি
মা থাকবে সাথে মান আহবাবদা যাকে তুমি ভালোবাসো। তা কালকে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেছে তাদের ব্যাপারে আসলে বাণী হচ্ছে যে ইন্নাকুম নিশ্চয় তোমরা মা থাকবে তাদের সাথে মান আহবাবদা যাদেরকে তুমি ভালোবেসেছো। তা ওই আমল যদি আল্লাহ রসুলের হয় আল্লাহর হয় তাহলে সেই ব্যক্তি কি আল্লাহর সাথে থাকবে আল্লাহ রাসুলের সাথে থাকবে। আর যদি এই উদযাপন এই ইজম যদি কোনো ইহুদি নাসারার হয় খ্রিস্টানের হয় বেধর্মীর হয় ইসলাম বিদেশীর হয় ইসলাম ধ্বংসকারীর হয় তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি তার সঙ্গেই থাকবে। তাহলে আমরা কার সঙ্গে থাকবো আমরা কেয়ামতের আগে মৃত্যুর আগে আমরা বুঝতে পারি। তা আল্লাহ রসুল বলেছেন এটাও একটা কেয়ামতের আলামত যে মানুষ জান্নাতি হবে না জাহান্নামি হবে সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সে নিজেই বলতে পারবে। তাই এখনকার মানুষ জিনা করলেও জিনা করে সে বলে যে আমি এটা ভুল করেছি। আগের মানুষ না বুঝলেও এখন তো বোঝে সকলেই বোঝে মিথ্যা কথা বললে কোন শিশুও বোঝে যে আমি মিথ্যা বলেছি এটা পাপ তারপরও বলে। তা আল্লাহ রসুল এই কথাই বলেছেন যে মানুষ জানবে এটা পাপ তারপরও করবে সে জানে এটা জাহান্নামের কাজ তারপরেও করবে। যেদিন কেয়ামত চলে আসবে সেদিন আর কারো রেহাই থাকবে না। তা বলছিলাম যে এই কেয়ামতের বিষয়টাকে গোপন রাখার রহস্য হচ্ছে যাতে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। যেমন ওই সাহাবি জিজ্ঞাস করলো কেয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল বলে তুমি কি প্রস্তুত করে রেখেছো। এই দুটি বাক্য থেকে বোঝা যাচ্ছে যে কেয়ামতের জ্ঞানটা যে গোপন রাখা হয়েছে এর কারণ হচ্ছে যাতে করে আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। হতে আমরা মনে করতে পারি যে কেয়ামত আমার পিছনেই এখনই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা এতে আল্লাহর কোনো কল্যাণ নেই এতে আল্লাহর কোনো ভালো খারাপ নেই মূলত আমাদেরই কল্যাণ রয়েছে। আমরা যদি এতে প্রস্তুতি গ্রহণ করি এতে কল্যাণ আমাদের যদি প্রস্তুতি গ্রহণ না করি অকল্যাণ ক্ষতি আমাদের। আল্লাহর কিছুই যায় আসে না আমরা আমল করলেও তার যায় আসে না আমরা না করলেও যায় আসে না। আমরা আমল করলে তার কোনো ক্ষতি লাভ বা ক্ষতি হয় না আমরা আমল না করলেও তার লাভ বা ক্ষতি হয় না। বরং আমল করলে লাভ আমাদের নিজের আমল না করলে লাভ ক্ষতি আমাদের নিজের।